আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইসরায়েল সিরিয়ায় ইরানের আইআরসিসির সাথে কেন ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে তা সম্পর্কে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। ইসরায়েলই বিশ্বের একমাত্র বর্ণবাদী শাসন যা সম্প্রসারণবাদী অনুশীলন করে। ব্রিটিশ পার্লামেন্ট ইরানের রেভিউলেশনারি গার্ডের নিষেধাজ্ঞার যুক্তরাজ্যের চাপের কথা তুলে ধরেছে। ইসরায়েলে হামলার পর রাশিয়ায় সিরিয়ায় তাদের প্রভাব জোরদার করেছে। ইরানের শাসক গোষ্ঠী ইসরায়েল ইরান সংঘাতের উৎস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েল সিরিয়ায় ইরানের আইআরজিসির সাথে কেন ছায়াযুদ্ধ চালাচ্ছে? সিরিয়ায় ইরানি এবং হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা। সাম্প্রতিক মাসগুলিতে স্কেল এবং ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পাচ্ছে, কারণ তেহরান সিরিয়ার সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং ওভারল্যান্ড চোরাচালান রুটের ওপর তার দখল সিমেন্ট করতে চাইছে। ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে এই রুটগুলির মাধ্যমে সিরিয়ার ভূখণ্ডে নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করার ইরানের ক্ষমতা একটি গুরুতর কৌশলগত হুমকির সৃষ্টি করে, যা ইরান এবং তার হিজবুল্লাহর প্রক্সিগুলোকে একটি আঞ্চলিক যুদ্ধের ক্ষেত্রে স্বল্প নোটিশে স্বল্প পরিসর থেকে আক্রমণ করার অনুমতি দেয়। ইসরায়েল সবসময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত সংবেদনশীল সিরিয়ান স্থাপনায় তার হামলার জন্য দায় স্বীকার করে না। এটিকে প্রকাশ্য সংঘাত বা সিরিয়ার প্রতিশোধ এড়াতে যুক্তিসঙ্গত অস্বীকার করার একটি পরিমাপ দেয়। তবুও দেশটিকে রাজধানী দামেস্ক এবং উত্তর পশ্চিমে লাতাকিয়া উপকূলীয় প্রদেশ থেকে পূর্বে দেইর আল জোর পর্যন্ত সিরিয়ার শাসক অঞ্চল জুড়ে সাম্প্রতিক হামলার পেছনে রয়েছে বলে মনে করা হয়। আইআরসিসি নির্দেশিত অস্ত্র সরানোর জন্য বন্দরটি ব্যবহার করছে এমন সন্দেহের মধ্যে ডিসেম্বরে লাতাকিয়া দুবার হামলা হয়েছিল। এই ধরনের একটি স্ট্রাইকের ফলস্বরূপ আগুনের গোলাটি প্রকাশ করে যে ইরান তার আঞ্চলিক সন্ত্রাসী নেটওয়ার্কে কতটা বিপজ্জনক উপাদান স্থানান্তর করার চেষ্টা করছে। এদিকে ইসরায়েল বিশ্বের একমাত্র বর্ণবাদী শাসন যা সম্প্রসারণবাদী অনুশীলন অনুসরণ করে। জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলি সরকারই বর্তমান বিশ্বের একমাত্র বর্ণবাদী শাসক যারা গণহত্যা এবং অন্যান্য অপরাধের জন্য নতুন নতুন অপকর্ম চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে জমা দেওয়া এক বিবৃতিতে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানসি এমন মন্তব্য করেছেন। জ্যেষ্ঠ ইরানি কূটনীতিক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘে ইতিমধ্যে সিদ্ধান্ত ইহুদিবাদী সহ সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতা, নব্য উপনিবেশবাদ, বর্ণবাদ এবং বর্ণবাদের নিন্দা করেছে। তদুপরি 30 আগস্ট 1975 সালে গৃহীত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদার করার জন্য এবং জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে সংহতি ও পারস্পরিক সহায়তা জোরদার করার জন্য রাজনৈতিক ঘোষণা ও কৌশল জায়নবাদকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তীব্র নিন্দা করেছে এবং সমস্ত দেশকে আহ্বান জানিয়েছে এই বর্ণবাদী ও সাম্রাজ্যবাদী আদর্শের বিরোধিতা করুন বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে আরও যোগ করা হয়েছে যে আন্তর্জাতিক সম্প্রদায় এই অসামান্য আহ্বান সত্ত্বেও ইসরায়েলের শাসন বর্ণবাদী এবং সম্প্রসারণবাদী মতাদর্শ, নীতি এবং অনুশীলন সহ বিশ্বের একমাত্র বর্ণবাদী শাসন হিসেবে রয়ে গেছে। ইরানের রাষ্ট্রদূত বলেছেন, সেই সরকার নিয়মিতভাবে অতীতে ইহুদি জনগণের দুর্ভোগকে কাজে লাগানোর চেষ্টা করছে, যা গত 7 দশক ধরে আঞ্চলিক দেশগুলির বিরুদ্ধে ব্যতিক্রম ছাড়াই তার সমস্ত প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। অপরদিকে জানিয়ে দিব, ব্রিটিশ পার্লামেন্ট ইরানের রেভিউলেশনারি গার্ডের নিষেধাজ্ঞার যুক্তরাজ্যের জন্য চাপের কথা তুলে ধরেছে। বুধবার ব্রিটিশ হাউস অফ লর্ডসে একটি বিতর্কিত ইরানের বিপ্লবী গার্ডকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করার জন্য যুক্তরাজ্যের জন্য চাপের কথা তুলে ধরা হয়েছে। কনজারভেটিভ ফ্রেন্ডস অফ ইসরায়েল চেয়ারম্যান লর্ড পোলাকের এক প্রশ্নের জবাবে সরকারি হুইপ এবং মুখপাত্র লর্ড শার্প বলেছেন, বিষয়টি পর্যালোচনাধীন। লর্ড পোলাক যুক্তি দিয়েছিলেন যে যুক্তরাজ্যের উচিত লন্ডন টাইমসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে গার্ডের পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়া। তিনি যুক্তি দিয়েছিলেন যে যুক্তরাজ্য 2020 সালের জানুয়ারিতে তেহরানের ওপরে ইউক্রেনীয় বিমানের গুলিবর্ষণ এবং 2021 সালের জুলাইয়ে ট্যাঙ্কার MV মার্সার স্ট্রিটে আক্রমণ সহ তার কার্যকলাপের জন্য আইআরসিসিকে হিসাব রাখতে ব্যর্থ হয়েছে, যাতে একজন ব্রিটিশ নাগরিক মারা যায় এবং যা লন্ডন এবং ওয়াশিংটন ইরানকে দায়ী করেছে। আইআরসিসি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা ইরানের সাথে পারমাণবিক আলোচনার অগ্রগতি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করে লর্ডস আরও বেশ কয়েকজন সদস্যের আলোচনায় যোগ দিয়েছিলেন। আবুধাবির একটি তেল সুবিধা এবং বিমানবন্দরে ইয়েমেনের আনসারুল্লাহ
বা হুতিদের দায়ী করা সোমবারের লর্ডসে আলোচনা শুরু হয়, যাতে তিনজন মারা যায়। সৌদি আরবের মিত্র সংযুক্ত আরব আমিরাত 2015 সাল থেকে ইয়েমেনের যুদ্ধে জড়িত, যখন ইরান হুতিদের সমর্থন এবং প্রশিক্ষণ দিয়েছে। হামলায় ইরানের সম্পৃক্ততার প্রমাণ ইরান ইইউএ সম্পর্কের বর্তমান গলতকে দুর্বল করে দিতে পারে। লর্ড শার্প যুক্তরাজ্যের উচ্চ পার্লামেন্টারি চেম্বার লর্ডসকে বলেছেন, যুক্তরাজ্য ইতিমধ্যে আইআরসিসি সহ ইরানের বিরুদ্ধে 200টি নিষেধাজ্ঞা আরোপ করেছে। যারা নিষেধাজ্ঞার জন্য আহ্বান জানাচ্ছে তারা যুক্তি দেন যে একটি গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর করবে। যুক্তরাজ্যের আইনের অধীনে উপাধিসহ এমন একটি গোষ্ঠীর প্রতি সমর্থন প্রকাশকে একটি ফৌজদারি অপরাধ বলে মনে করা হয়। লর্ড শার্প ইরানের মিত্রদের সমর্থনে আইআরসিসির ভূমিকার সমালোচনা করেছেন এবং বলেছেন যে যার মধ্যে হুতি, লেবানন হিজবুল্লাহ এবং ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো অন্তর্ভুক্ত ছিল। লেবার পিয়ার লর্ড ওয়েস্টের এক প্রশ্নের জবাবে লর্ড শার্প হোয়াইট হাউস অফ লর্ডসকে বলেছিলেন যে ব্রিটিশ সরকার নিশ্চিত করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি রোধ করার জন্য জেসিপিও পুনরুদ্ধার করা এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2015 সালের রেজুলেশন 2231 যা জেসিপিওতে অনুমোদন করেছে ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে সক্ষম হতে পরিকল্পিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাথে সম্পর্কিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ কার্যক্রম থেকে বিরত রেখেছে। লর্ড ওয়েস্ট বলেছিলেন যে এক মাস আগে ইরানিরা 16টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রচুর ড্রোন ব্যবহার করে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করার জন্য একটি ডামি রাম অনুশীলন করেছিল এবং বেশ কয়েকটি সংস্থা এখন মূল্যায়ন করেছে যে ইরানের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা থাকবে। এদিকে জানিয়ে দিব, ইসরায়েল হামলার পর রাশিয়া সিরিয়ায় তাদের প্রভাব জোরদার করেছে। গতকালের একটি প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার যৌথ টহল সোমবার সিরিয়ার বাহিনীর সঙ্গে বন্দর মস্কো নিয়ন্ত্রণের একটি অগ্রদূত একজন রাজনৈতিক বিশ্লেষক আহমেদ মাজার সদর উদ্ধৃতি প্রতিবেদনে বলা হয়েছে যে লাতাকে রাশিয়ার উপস্থিতি এই অঞ্চলে রাশিয়ার আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এবং দেশটিতে ইরানের উপস্থিতি সীমিত করার জন্য রাশিয়া ও ইসরায়েল উভয় পারস্পরিক লক্ষ্য ছিল। এটা লক্ষণীয় যে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সাদো অনুমান করেছে যে কেন রাশিয়া লাতাকিয়া বন্দরে বোমা হামলার বিষয়ে নীরব ছিল, যাতে সেখানে তার নিজস্ব অবস্থান শক্তিশালী করা যায়, কারণ ইতিমধ্যে টার্টুস বন্দরের নিয়ন্ত্রণ রয়েছে। ব্রিটিশ ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বিরোধী সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে রাশিয়ার বন্দর থেকে ইরান এবং ইরান সমর্থিত মিলিশিয়াদের বহিষ্কার করতে চাইছে। যাই হোক, ইরানের মেহর বার্তা সংস্থার মতে দেশগুলির মধ্যে বিভেদ সৃষ্টির জন্য বিদেশি প্রতারণা প্রচেষ্টা সত্ত্বেও সিরিয়া, তেহরান এবং মস্কোর মধ্যে সহযোগিতা ও অভিন্নতার একটি দৃষ্টি রয়ে গেছে। রাশিয়া দামেস্কের সাথে বেশ কয়েকটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চুক্তি করেছে। আল আরাবিয়া 21 প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে তেল ও গ্যাস খাতে বিনিয়োগ চুক্তির সাথে সম্পর্কিত টার্টুস বন্দরে একটি 49 বছরের চুক্তি ছাড়াও রাশিয়ার স্বার্থের সাথে সামঞ্জস্য রেখে সিরিয়ার বন্দর এবং রাশিয়ান নিয়ন্ত্রিত ক্রিমিয়া অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য গতকাল চুক্তি স্বাক্ষর করেছে। সিরিয়া ও লাতাকিয়ায় আরও পর্যটকদের স্বাগত জানাতে আগ্রহী। এরপর থাকছে ইরানের শাসক গোষ্ঠী ইসরায়েল ইরান সংঘাতের উৎস। ইসরায়েল ইরান অতল গহ্বরের উৎস বোঝার জন্য 1992 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেমস কারভিলের বিখ্যাত উক্তিটি ব্যাখ্যা করা সম্ভবত উপযোগী। এটি অর্থনীতি বোকা, কারণ এটি সত্যি শাসন সম্পর্কে। আমি ইরানের বিপ্লব পূর্বে ইম্পেরিয়াল স্টেট দেখার সুযোগ পেয়েছি। 1970 এর দশকে তেহরান এশিয়া থেকে ইসরায়েলের জন্য সেরা রুট সরবরাহ করেছিল। আমি মেলবোর্ন থেকে হংকং, হংকং থেকে তেহরানে উড়ে এসেছি, ইরানের রাজধানীতে রাত্রি যাপন করেছি এবং কিছু দর্শনীয় স্থান দেখার জন্য পরের দিন তেল আবিবের উদ্দেশ্যে রওনাও হয়েছি। ইরানের ইসরায়েল কূটনৈতিক মিশনের নেতৃত্বে ছিলেন কিংবদন্তি উরি লুবারিনি, যিনি একটি ইতিবাচক পারস্পরিক উপকারী সম্পর্কে তত্ত্বাবধান করেছিলেন। আমার LAL LY 112 তেহরান তেল আবিব ফ্লাইট এটির একটি প্রকাশ্য প্রকাশ, কিন্তু 1979 সালে শাসন পরিবর্তনে সেই বন্ধনগুলি ধ্বংস করে দেয়। আয়াতুল্লাহ খামেনি শাহের সাম্রাজ্যকে উৎখাত করেছিলেন, জায়নবাদী সত্তা নির্মূল করার নিরলস লক্ষ্য নিয়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে জেরুজালেম উচ্চতার উদ্বেগ সরাসরি সেই তীব্র আদর্শিক বৈরিতা থেকে উদ্ভব। সরকার ঘোষণা করে যে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্য। 2018 সালে ইসরায়েলি গোয়েন্দাদের দ্বারা জব্দ করা ইরানের পারমাণবিক সংরক্ষণাগার থেকে প্রমাণ দ্বারা প্রত্যাখ্যান করা একটি বিতর্ক এবং এই ধারণার অযৌক্তিকতা যে ইরানের কার্নিক নেতৃত্বের প্রশংসা করার ক্ষেত্রে গ্রেটা থানবার্গের চেয়ে এগিয়েছিল। জলবায়ু পরিবর্তনের বিপদ,
তা না হলে কেন বিশাল জীবাশ্ম জ্বালানি মজুত সহ একটি শাসন পারমাণবিক শক্তি বিকাশের জন্য অগণিত বিলিয়ন বিলিয়ন বিনিয়োগ করতে এবং আন্তর্জাতিক উদ্বেগকে উস্কে দেবে? 1920-এর দশকে লিওন ট্রটস্কিকে কমিউনিস্ট নেতৃত্বে এবং তার সাথে দায়ী বিপ্লবের আদর্শ থেকে মুক্তি করা হয়েছিল। স্ট্যালিন এক দেশের সমাজতন্ত্র তত্ত্বের পক্ষে ছিলেন, যা বহির্বিশ্বের সাথে সোভিয়েত রাষ্ট্রের বাস্তব রাজনীতির ধারণাগত ন্যায্যতা প্রদান করে, কিন্তু ইরানের বিপ্লবী গার্ড উচ্ছ্বাসকে হ্রাস করা অনিবার্য বলেও ধরে নিলেও টাইমলাইনের প্রশ্ন থেকে যায়। প্রথমে কি ঘটবে? শাসনের আচরণের সংযম বা পারমাণবিক বিস্তার? জেসিপিও এর সমর্থকরা ঘোষণা করেছে যে এটি পারমাণবিক কর্মসূচিকে সাময়িকভাবে সীমাবদ্ধ করে। ইসলামী প্রজাতন্ত্রের কট্টরপন্থী ক্রমান্বয় ধ্বংস করার জন্য বর্ধিত আন্তর্জাতিক সম্পৃক্ততার জন্য মূল্যবান সময় ক্রয় করে প্রাক্তনকে উৎসাহিত করতে সহায়তা করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।